পাটা মনে ভেঙেই গেছে। ভাই একটু একটু দাঁড়ান ভাই। ভাই টানে 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 এসআইরে ফোন লাগা। এসআই শুভ, বেগুনবাড়ি থানা। এসআই, তুই আমার মাল কব্জা করেছিস, আমি তোর বন্ধু রানাকে কব্জা করেছি। কি? তুই তাড়াতাড়ি আমার ট্রাক ছেড়ে, নয়তো তোর বন্ধুকে পিস পিস করে পুরো শহরে ছিটিয়ে দেবো। তোকে পুলিশের জিপ নিয়ে সারা শহর ঘুরে তোর বন্ধুর লাশ জোড়া দিতে হবে। আমি কনফিউজ। হ্যাঁ, জোড়া নাও লাগতে পারে। আমার ভাইকে আটকিয়েছিস, আটকা, তারপরও আমি আমার নীতি থেকে এক পাও নড়ব না। দেখছেন স্যার, নিজের ভাইয়ের মতো বন্ধু ডাবলার হাতে, অথচ তারপরেও স্যারের কোনো বাবলিশ নাই। এতক্ষণ কি করে শালা? শালা কি বোঝে না আমি কি জিনিস? বুঝছি, মাথায় ঘিলু যার নাই সে কি করে বুঝবে ভয় কি জিনিস? রক্ত না দেখলে ওই স্যার হৃদয় কেঁপে উঠবে না, আমাকে ভয়ও পাবে না। ছোট আবার তাকায় একবারে কল্লাটা ধরা দেবো বেটা। ভাই ভাই আমার কথা শুনেন, আমারে একটাবার আমার বন্ধুর সাথে কথা বলতে দেন প্লিজ ভাই, আমি বাঁচতে চাই ভাই। ভাই ভাই আমার একটাবার কথা বলতে দেন, আমি এখনো বিয়ে শাদী করি নাই ভাই। আরে এই ভয়টা তোর বন্ধু পাচ্ছে না কেন? আমি তোর বন্ধুর মুখ থেকে এই কথাটা শুনতে চাই। ভাই ফোন দে। এসআই শুভ বলছি। দোস্ত দোস্ত আমাকে বাঁচা, এখানে এখানে চারিদিকে অন্ধকার আর মোটা মোটা গুন্ডা পান্ডারা আমার চারদিক থেকে ঘিরে রাখছে। তুই আমারে বাঁচা দোস্ত, তুই আমারে বাঁচা, তুই আমারে বাঁচা। দোস্ত তুই 10 মিনিটের মধ্যে আয়, আমারে বাঁচা। শুনেছিস তোর বন্ধু কি বলেছে? 10 মিনিটের মধ্যেই আয়, নইলে তুই তোর বন্ধুর লাশ খুঁজে পাবি না। স্যার পাগল, স্যার ডাবলা কিন্তু ডেঞ্জারাস লোক, আপনার বন্ধুর যে কোনো রকমের ক্ষতি করতে পারে। আমি কি স্পেশাল ফোর্সকে খবর দেব স্যার? নো নেভার, আমার বন্ধু কি হবে সেটা আমিই বুঝবো। কিসের স্পেশাল ফোর্স দে? স্যার একাই এক প্লাটুন ফোর্সের সমান দে। স্যার উনি চাইলেন মানে বাইলেন প্লান করতেছে যে নো টেনশন, যারা হাসি বন্ধ করো। ছোট আমি কনফার্ম শুভর বন্ধুকে বাঁচাতে আসবে না।
দুই নাম্বার বন্ধুত্ব, দুই নাম্বার বন্ধু মোলোর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। তুই এক কাজ কর, ওর আঙ্গুল কেটে ও এসআইয়ের কাছে স্যাম্পল হিসাবে আঙ্গুলটা পার্সেল কর, শুনছ? তারপর বুঝবে ওই এসআই এই ডাবলা কি জিনিস। বড় ভাই মনে হয় কাম শেষ। Oh!